السلام عليكم ورحمة الله وبركاته প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি 2020 সালের প্রথম এবং আমাদের এই ইসলামী আলোচনা সভাটাও প্রথম তবে এই ধরনের তালিমী বৈঠকে বসার ক্ষেত্রে প্রথমে এই তালিমী বৈঠকে বসার যে ফজিলত সেটা আমাদের জানতে হবে নইলে এখানে বসতেও মন চাইবে না এবং এখানে বসার যে কদর সেটাও আমরা উপলব্ধি করতে পারবো না তো হাদিসে যেটা এসেছে যে এই ধরনের যে মজলিস তালিমী বৈঠক ইসলামী মজলিস যেগুলি হয় এগুলির চতুর্দিক দিয়ে ফেরেশতারা কি রহমতের ফেরেশতারা ঘিরে ধরে আল্লাহর রহমত ছেয়ে যায় তার মানে আমরা এখন আল্লাহর রহমতের মধ্যে কি আছি এবং ফেরেশতারা আমাদের চতুর্দিকে অবস্থান করছে এটা হাদিসের কথা আমার ব্যক্তিগত কোনো কথা নয় তো আলহামদুলিল্লাহ আপনারা যারা বসেছেন অনেক মানুষ অনেক ব্যস্ত মানুষের মধ্য থেকে আপনাদেরকে আল্লাহ বাছাই করেছেন এই জন্য আপনারা বসেছেন এবং এখান থেকে যত ইলমি আলোচনা হবে আপনারা শুনবেন এবং আপনাদের মাধ্যমে আরও মানুষের কাছে আমরা কি এটা পৌঁছে দেব ইনশাআল্লাহ সকলে এই দাওয়াতের ক্ষেত্রে আপনারা অংশীদার হবেন ইনশাআল্লাহ তো আমরা এই জ্ঞানের আলোচনায় প্রথমে আমাদের পবিত্রতার বিষয়টি এসে যায় পবিত্রতা না থাকলে কোনো ইবাদত কবুল হবে না পবিত্রতা না থাকলে কোনো ইবাদত কবুল হবে না আপনারা এখন বলতে পারেন যে অযু ছাড়া তো আমরা জাকাত দিতে পারি তাই না হ্যাঁ অযু ছাড়া জাকাত দেওয়া যায় না তো জাকাত তো ইবাদত তাহলে পবিত্রতা ছাড়া তো আমরা কি জাকাত দিলাম তো এখন জানতে হবে পবিত্রতা কয় প্রকার এটা জানতে হবে আগে তো পবিত্রতা আসলে মৌলিকভাবে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা যেটা অযু গোসল তায়াম্মুম হ্যাঁ দৈহিক পবিত্রতা যেটা সেটা হচ্ছে এক প্রকার আর আরেকটা প্রকার পবিত্রতা হচ্ছে আধ্যাত্মিক হৃদয়ের পবিত্রতা তো দুইটা পবিত্রতাই লাগবে তাই না যদি অন্তরের ভিতর শির্ক কুফর থাকে তাহলে জাকাত দিলে লাভ আছে কোনো লাভ নাই সাদাকা দিলে কোনো লাভ নাই সিয়াম রাখলে কোনো লাভ নাই তো সিয়াম আপনি রাখতে পারবেন দৈহিক পবিত্রতা ছাড়া হ্যাঁ আপনার রোজু নাই কিন্তু আপনি সাহারি খেয়েছেন সাহারি খাওয়ার পরে আপনার রোজু কোনো ক্রমে টয়লেটে গেছেন নাই তাই বলে কি সিয়াম হবে না হবে কিন্তু অন্তরের পবিত্রতা ছাড়া সিয়াম হবে না তাহলে অন্তরের পবিত্রতাও লাগবে দৈহিক পবিত্রতাও লাগবে ইবাদত কবুলের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এখানে যারা আমরা বসেছি তাদের আধ্যাত্মিক বা যে অন্তরের পবিত্রতাটা সবার আছে বলে আমরা বিশ্বাস করছি তাই না তো যারা অমুসলিম তাদের এটা প্রয়োজন আমরা যেহেতু আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান এনেছি হ্যাঁ অমালাইকা ফেরেশতাদের প্রতি ইমান এনেছি ও কুতুবি আল্লাহর কিতাবাদের প্রতি ইমান এনেছি ও রসুলে হ্যাঁ আল্লাহর রসুলগণের প্রতি ইমান এনেছি অল কাদিরি খৈরিহি ও শারিহি আল্লাহর যে ভাগ্যের ভালো মন্দ আছে সেটার উপর বিশ্বাস রেখেছি হ্যাঁ এবং অল ইয়াউমিল আখির পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে তো ইমানের ছয়টা রুকনের প্রতি আমাদের বিশ্বাস আছে সুতরাং আমরা শির্ক থেকে বেঁচে আছি অনেক ক্ষেত্রে যাদের ঘটে যাচ্ছে তারা তওবা করে নেবে মুক্ত হয়ে যাবে তো এখানে যারা আমরা বসেছি তাদের যে আত্মিক পবিত্রতাটা সবার আছে এখন আমাদের তাহলে প্রয়োজন কোনটা বাহ্যিক পবিত্রতা দৈহিক পবিত্রতা তাহলে দৈহিক পবিত্রতার ক্ষেত্রে আবার আমাদের শরীয়তে তিনটা পদ্ধতি রয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে অযু একটা অযু আর একটা হচ্ছে গোসল তো গোসলের আগে যদি তায়াম্মুমকে ধরি অযু করতে না পারলে তায়াম্মুম করি আর ব্যাপক পানি দরকার হয় এই জন্য আমাদের গোসলটা তিন নম্বরে রাখলাম তাহলে অযু তায়াম্মুম গোসল বা অযু গোসল তায়াম্মুম যখন কোনো পানি থাকবে না তখন তো তায়াম্মুম তাহলে গোসল তো পানি থাকতে করতে হবে তো এই তিনটা পদ্ধতিতে আমাদের কি দৈহিক পবিত্রতাটা অর্জিত হয় তো পবিত্রতার বিষয়টি যেহেতু মুসলিম হওয়ার সঙ্গে সঙ্গে এসে যায় তাই আমাদের বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে অযুর বিষয়টা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তো অযুর আবিধানিক অর্থটা হচ্ছে স্বচ্ছতা
ওজুর আবিধানিক অর্থ হচ্ছে কি? স্বচ্ছতা। পারিভাষিক অর্থে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে শরীয়ত যে পদ্ধতি রয়েছে, শরীয়ত পদ্ধতিতে হাত, মুখ, পা এবং মাথা, কান সহ মাথা মাসা করার নাম কি? ওজু, তাই না? ওজুর যে মৌলিক কি রয়েছে, ফরজ রয়েছে, এই ফরজগুলির মাধ্যমে ওজু সম্পন্ন হয় এবং সাথে সুন্নাতগুলিও কি করতে হবে, পালন করতে হবে। তো ওজুর ক্ষেত্রে ফরজ পেয়েছি কয়টা? চারটি, তাই না? ওজুর ফরজ পেয়েছি চারটি। আর ওজুর এই ফরজের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল মায়েদার ৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ইমানদারগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, সালাতের জন্য যখন তোমরা প্রস্তুতি গ্রহণ করবে, তখন কি করবে? ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে কি করে নাও, ধৌত করে নাও। ওয়া আইদিকুম ইলাল মারাফিক, এই যে কোনোই পর্যন্ত কি করতে হবে, হাত ধৌত করতে হবে। ওমসাহু বিরুউসিকুম, এবং মাথা যেটা রয়েছে এই মাথাটা পূর্ণভাবে মাসাহ করতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত কি করতে হবে, ধৌত করে নিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ফরজিয়াতের এই সংখ্যাটা কি করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। আর এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছে, কিন্তু অনেকের ধারণা হতে পারে যে মদিনায় যখন উজু ফরজ হলো তাহলে তার আগে বুঝি উজু করা লাগেনি, হ্যাঁ করা লাগেনি। মক্কায় যখন ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবিত ছিলেন, কয় বছর? 63। তো মাক্কী জীবনে যখন নবুয়ত পেয়েছেন তখন কত বছর হয়েছে? 40 বছর। আর নবুয়ত পাওয়ার পরে আরও 10 বছর ছিলেন, কয় বছর? 10 বছর। বাকি থাকলো কয় বছর? 13 বছর কাটিয়েছেন কোথায়? মদিনায়। তো মদিনায় আসার আগ পর্যন্ত তাহলে 10 বছর তিনি উযু করেননি, উযু ছাড়া নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন না, এই কথাটা ভুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থাতেও যে তিনি উযু করেছেন এর প্রমাণে সুনান ইবনে মাজার 462 নম্বর হাদিস রয়েছে, যে যায়েদ বিন হারেসা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লামানি জিব্রাইলুল উযুয়া, জিব্রিল আমাকে উযু শিখিয়েছেন। আর এটা ওহি শুরু হওয়ার থেকেই, যখন ওহি আসা শুরু করেছে তখন থেকেই তিনি কি, জিব্রিল আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উযু শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মক্কায় থাকা অবস্থাতেও তিনি কি করেছেন। আমরা প্রথমে ওযুর ফজিলতটা জেনে নিই, ওযু করলে কি ফজিলত রয়েছে, তাই না? আজকে খুতবার মধ্যেও আমরা শুনেছি শীতকালে ওযু করলে কি ধরনের সওয়াব রয়েছে, তাই না? ফজিলতের ক্ষেত্রে সবচেয়েতে বড় যেটা আমাদের জন্য সম্মানজনক একটা ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে সাহাবাগণ জিজ্ঞেস করেছিলেন যে কিয়ামতের ময়দানে তো অনেক মানুষ আপনার উম্মতের কি হবে আসবে, তো তাদেরকে আপনি কিভাবে চিনবেন? এটা আপনাদের আমাদের সকলের জানা আছে, তারপরও এটা এতটুকু আমাদের দেখতে হবে যে এটা কত বড় সম্মানের বিষয়। তিনি বলছেন যে যখন উম্মতেরা আসবে হাউজে কাউসারের নিকটে, যখন তারা উপস্থিত হবে তখন তাদের এই যে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, হাত, মুখমণ্ডল, এগুলি জ্বলতে থাকবে, চমকাতে থাকবে। কিভাবে চমকাতে থাকবে? তিনি দৃষ্টান্ত দিচ্ছেন যে তোমাদের ঘোড়া থাকে, এই ঘোড়ার কপালে সাদা থাকে, যদি অনেক ঘোড়া অন্ধকারের মধ্যে থাকে তাও এই সাদাটা কি দেখা যায়, এরকম চমকাতে থাকে এই সাদা অংশটা। তো যারা এই মুমিন, যারা পাঁচক তো সালাত আদায় করেছে, এদের এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কি হতে থাকবে, চমকাতে থাকবে, আলোকময় হয়ে যাবে। তাহলে এটা দেখে তিনি চিনে নেবেন হাউজে কাউসারের সময়ে। হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে তারা হচ্ছে সবচেয়েতে কি, শ্রেষ্ঠ উম্মাহ। কিছু শ্রেণী আছে যারা আসবে কিন্তু পর্দা পড়ে যাবে। কেন পর্দা পড়ে যাবে? তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বাইরে গিয়েও কি বিদআত করেছিল। তো ওখানে যারা রিজেক্ট হয়ে যাবে তারা কি সম্মানিত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার পরে আমার সুন্নাতকে কি করে দিয়েছো, পরিবর্তন করে দিয়েছো। তাহলে এখানে যারা হাউজে কাউসারের পানি পান করতে আসছে, সুযোগ পাচ্ছে, তারা অবশ্যই সম্মানিত। আর তিনি চিনে নেবেন কি দেখে? ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখে।
তো এটা হচ্ছে সবচাইতে আমাদের জন্য কি সম্মানজনক একটা ফজিলত। এটি এসছে মিশকাতুল মাসাবির 298 নম্বর হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথার ক্ষেত্রে তিনি বলেছেন যে যেহেতু অজুর অঙ্গপ্রত্যঙ্গগুলি চমকাতে থাকবে, সুতরাং আমাদের তো উচিত, তাই না, এগুলি আরও বাড়িয়ে নেওয়া। তো আল্লাহ রাসূল বলছেন যে ফামান ইস্তাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন এই আলোটা আরও বাড়িয়ে নেয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 282 নম্বর হাদিসেও বলেছেন যে তোমাদেরকে কি আমি এমন একটা বিষয়ে সুসংবাদ দেব না যে বিষয়টি যদি তোমরা পালন করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করবেন, ক্ষমা করে দিবেন, তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দিবেন, আর তোমাদের যে সম্মান মর্যাদা এটাকে তিনি কি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। সে কাজটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাগণ বললেন যে হ্যাঁ অবশ্যই বলেন। তো তিনি বললেন যে ইসবাগুল উযু, তোমরা কি করো, অজু পরিপূর্ণভাবে অজু করবে। এই বিষয়টি আলাল মাকারিহি, কোন সময়? অপছন্দনীয় সময়, কষ্টের সময়, যখন শীত লাগছে, ভালো লাগছে না অজু করতে, এই সময় অজু যদি ভালোভাবে করতে পারো তাহলে আল্লাহ কি করবেন, তোমাদের ক্ষমা করে দিবেন পাপগুলিকে এবং সম্মানকে বৃদ্ধি করে দিবেন। তাহলে অজুর ফজিলতের আরেকটা পেলাম আমরা কি, যে আমাদের পাপ ক্ষমা হয়ে যাবে পরিপূর্ণভাবে যদি অজু করি, এবং আমাদের কি হবে, সম্মান বেড়ে যাবে। এরপরে যে ফজিলতটি রয়েছে সেটি হচ্ছে যে মিফতাহু সালাত আত-তুহুর, সালাতের চাবি হচ্ছে কি, পবিত্রতা। তো সালাতের চাবি পবিত্রতা, মানে সালাত পড়লে কি লাগে, অজু লাগে। তাহলে অজু কিসের চাবি হলো, সালাতের চাবি হচ্ছে। ও তাহরিমুহা তাকবীর, আর সালাতের মধ্যে যত ধরনের নিষিদ্ধ কাজ আছে তা কিসের মাধ্যমে শুরু হয়, যখন প্রথম তাকবীর আমরা দেই এর মাধ্যমে। আর ও তাহলিলুহা তাসলিম, সালাত থেকে আমরা পৃথক হই কিসের মাধ্যমে, সালামের মাধ্যমে। তো এখানে যে কথাটি বলা হচ্ছে অজুর ফজিলত, সেটা হচ্ছে সালাতের চাবি হচ্ছে কি, অজু। তাহলে অজু ছাড়া সালাত হবে না, কোনোভাবেই হবে না। অজুর বিকল্প হিসেবে যখন আমরা তায়াম্মুম করব সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের অজু বা পবিত্রতা প্রয়োজন আছে, আর অজুটা পবিত্রতার একটা বড় অংশ। এই হাদিসটিও মিশকাতের 312 নম্বর হাদিসে এসছে। এছাড়াও আরেকটি যে হাদিস এসেছে সে হাদিসটি হচ্ছে মিশকাতুল মাসাবির 286 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা মিন ইমরি মুসলিমিন তাহজুরুহু সালাতুন মাকতুবাহ, যখন তোমাদের বা যে কোনো ব্যক্তির সামনে ফরজ সালাতের সময় এসে যায় তখন ফায়ুহসিন উযু আহা ওয়া খুশু আহা ওয়া রুকু আহা, যদি সে ভালোভাবে অজু করে, তারপরে খুশু খুজুর সাথে দাঁড়ায়, রুকু সাজদা করে, রুকু করে, ইল্লা কানাত কাফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তার পূর্ববর্তী যত পাপ রয়েছে এর এটা কাফারা হয়ে যাবে। কি কাফারা হয়ে যাবে, অজু একটা এখানে থাকছে যে পাপের যত পেছনে পাপ করেছি সব পাপগুলির কি হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে মালাম ইউতি কাবীরা, যদি সে কাবিরা গুনাহ না করে থাকে। সগিরা গুনাহ কত যে করছি আমরা, হিসেব আছে, হিসেব নেই। তো যত সগিরা গুনাহ রয়েছে সেগুলি আমাদের কি হয়ে যাবে, অজুর মাধ্যমে ক্ষমা হয়ে যাবে। এরপরে ওয়াজালিকা দাহরা কুল্লাহ, আর এটা সর্বদাই চলতে থাকবে, যতবার আমরা অজু করব ততবারই কি এ ধরনের আমাদের পরের যে পাপগুলি আছে, পেছনের যে সগিরা গুনাহগুলি আছে সেগুলি কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। সর্বশেষ যে হাদিসটি আমরা আপনাদের সামনে উল্লেখ করব অজুর ক্ষেত্রে সেটি হচ্ছে সহি মুসলিমে এটি এসছে এবং মিশকাতুল মাসাবির 1042 নম্বর হাদিস, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এই অজুর ফজিলত এতটাই বেশি, জাফাররাগা কলবাহু লিল্লাহি ইল্লা সরাফা মিন খাতিয়াতিহি কাহাইদাতিহি ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু, তার অন্তরটা পাপ থেকে এতটাই মুক্ত হয়ে যাবে যে সে তার তাকে যে মা তার মা যেদিন প্রসব করেছিল সেই দিন যেমন সে পাপ মুক্ত ছিল, তার অন্তরটা সেই রকম পাপ মুক্ত করে দেবেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো অজুর ফজিলতের ক্ষেত্রে এটাও হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ দিক।